नमस्कार बंधुरा, माता रानीर कृपाते स्वागतम जानाच्छि आरो एकटि नतून राशिफल भिडियोते। आपनादेर कुम्भ राशि जातक जातिकादेर जन्य आजकेर ए राशिफल भिडियो अनेक अनेक गुरुत्वपूर्ण होते चलेछे। कुम्भ राशिर जातक जातिकादेर आजकेर दिन केमन जाबे, तादेर विवाहित जीवन केमन हबे, स्वास्थ्य जीवन केमन हबे एवं आर्थिक अवस्था, कर्मजीवन, शुभ रंग कि हबे, शुभ संख्या कि हबे, सबकिछुई आपनारा जानते पारबेन ए भिडियोटिते। भिडियोटिके आपनारा शेष पर्यन्त देखते थाकुन। आपनारा जदि आमादेर ए चैनेले नतून हये थाकेन ताहले चैनेलटिके अवश्यई सबस्क्राइब करुन। तो चलुन बंधुरा भिडियोटी शुरू करा जाक। मातारानीर भक्तरा अवश्य जय मातारानी कमेंट करे जानाबेन, आपनारा मातारानीर आशीर्वाद पाबेन। राशि चक्रेर एकादश राशि हलो कुम्भ राशि। कुम्भ राशिर व्यक्तिदेर विवाहित जीवन केमन हय, विवाहित जीवन कुम्भ राशिर व्यक्तिदेर विवाह कखन हबे बा कखन विवाह करा उचित एई विषये अनेक समय प्रश्न करे थाकेन कुम्भ राशिर जातकरा। ताई कुम्भ राशिर जातकदेर विवाह निये विस्तारित देवा हलो जे ए राशिर जातकरा कखन बिये करबेन एवं कुम्भ राशिर विवाहित जीवन केमन हबे एवं कोन समय बिये करले आपनार दाम्पत्य जीवन केमन हबे। तार आगे जेने नेवा जाक कुम्भ राशिर व्यक्तिर चरित्र सम्पर्के, कारण अनेक क्षेत्रेई आपनार चारित्रिक बैशिष्ट्येर ओपर अनेक किछु निर्भर करे। कुम्भ राशिर जातकदेर जन्म मास, जे सकल व्यक्तिदेर जन्म इंग्रेजी 21 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি অর্থাৎ বাংলা 8ই মার্চ থেকে 7ই ফাল্গুনের মধ্যে, তারা এই রাশির অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন, যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তির সম্পর্কে আগে থেকেই আপনি জানতে পারবেন, এমনকি এই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি। এই রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এবং এই রাশির জাতক জাতিকারা কেমন হয়, কিছুটা প্রেরণাদায়ক নমনীয় স্বভাবের হয়ে থাকেন, অন্যের উপকার করতে সর্বদা প্রথমে এগিয়ে যায় এই রাশির ব্যক্তিরা, অন্যদের বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানো, সমস্যার সমাধান করা, সাহায্য করা এদের চরিত্র। এরা গুরু গম্ভীর প্রকৃতির হলেও মিশুক স্বভাবের হয়ে থাকেন, চট করে অন্য লোকের সঙ্গে মিশে যেতে পারে এই রাশির ব্যক্তিরা। বিচক্ষণ চিন্তাশীল হওয়ার কারণে এই রাশির জাতক জাতিকারা সহজেই পরিস্থিতি বিচার করার ক্ষমতা রাখে, এদের চট করে বোকা বানানো যায় না, আবার অনেক সময় এরা উদার, এক রক্ষা প্রকৃতিরও হয়ে থাকে, কিছুটা স্বাধীন চেতা প্রকৃতির হওয়ায় এরা নিজেদের পথ নিজেরাই তৈরি করতে সক্ষম হয়। এরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পছন্দ করেন, তবে এরা ভাবুক, দার্শনিক ও ধর্মপরায়ণ হয়ে থাকেন। এ রাশির ব্যক্তিরা প্রথম জীবনে অনেক কষ্টের সম্মুখীন হলেও পরবর্তী জীবনে কিছুটা সুখের মুখ দেখতে পায়, এরা বেশ চটপটে হয়ে থাকে। শনি গ্রহের জাতক হলেন এই কুম্ভ রাশি। এ রাশির জাতক জাতিকারা নিষ্ঠাবান, মানবপ্রেমী, সংবেদনশীল, আত্মাভিমানী ও আবদার প্রিয় প্রকৃতির হয়ে থাকেন। এরা আরামপ্রিয় ও কিছুটা অবাস্তববাদিতার হওয়ার কারণে এই রাশির ব্যক্তিদের জীবনে আগত সাফল্য বাধা প্রাপ্ত হয়, এদের বন্ধু সংখ্যাও অনেক কম হয়। এরা সাধারণত স্বাধীনচেতা ও পরোপকারী হয়ে থাকেন, অর্থাৎ নিজের ইচ্ছামতো কাজ করলেও এরা মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করে, মানুষের বিপদে আপদে ছুটে যায় কোনো কিছু চিন্তা ভাবনা না করেই, অন্যের দুঃখে এরাও কেঁদে ওঠে। কুম্ভ রাশির স্বাস্থ্য। এই রাশির ব্যক্তিদের কিছুটা শ্বাসকষ্টের রোগ দেখা যায়, তবে মাঝে মধ্যে এরা একটু অসুস্থ বোধ করতে পারে। এই রাশির ব্যক্তিদের শারীরিক অবস্থা অবনতি হতে দেখা যায় মাঝে মধ্যে, তবে এই রাশির ব্যক্তিদের মায়ের শারীরিক সমস্যার চিন্তার
কারণ হতে পারে। ব্যক্তিগত জীবন, এ রাশির ব্যক্তিরা সবকিছুতেই ইতস্তত বোধ করে, সেই কারণে অনেক সময় ভুল সিদ্ধান্তের কারণে এদের অনেক সিদ্ধান্ত হাতছাড়া হয়ে যায়। মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারে, বন্ধুত্ব করতে এদের জুড়ি মেলা ভার, পরিচিত মানুষদের সহায়ে এদের জীবনে সাফল্য আসে, পরিবারের কোনো সমস্যা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলার কারণে কিছু সমস্যা আসতে পারে, তবে পরিবারের সমস্যা অন্যদের সঙ্গে শেয়ার না করাই ভালো। ভালোবাসার ক্ষেত্রে পুরনো সম্পর্ক ঝামেলা বাড়াতে পারে, তবে নতুন সম্পর্ক জীবনে সুখ এনে দেবে। দুঃসময়ে বন্ধুদের পাশে পাবে, সন্তানদের আচরণ খারাপ না হলেও তাদের পড়াশোনা চিন্তার কারণে হবে। এই রাশির কর্মজীবন, কর্মক্ষেত্রে সফলতা দেখা দেবে, কাজের জায়গার পরিবর্তন নাও হতে পারে, তবে চাকরি হোক কিংবা ব্যবসা সব ক্ষেত্রেই উন্নতি বর্তমান এই রাশির জাতক জাতিকাদের। কর্ম নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর্থিক অবস্থা, কর্ম ভালো হলেও আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, আর্থিক দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে ঝামেলা থেকে বেরোতে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে এই রাশির জাতক জাতিকাদের। বেশি ব্যয়ের কারণে ঋণ নেওয়ার প্রয়োজন পড়তে পারে, তবে এই ঋণ পরিশোধ করতেও সক্ষম হবে এই রাশির ব্যক্তিরা। বেশি হটকারিতা না করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত, সব কিছু করার আগেই ভাবনা চিন্তা করে আজ কাজ করা উচিত। সর্বোপরি খুঁতখুঁতে স্বভাব ত্যাগ করতে হবে, দূরবুদ্ধি বাড়তে দেবেন না। ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে, স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অর্থভাবের যোগ, প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, কোনো অসৎ কাজের জন্য মনকষ্ট হবে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে, কোমরের কষ্ট বাড়তে পারে, সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে, চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে, স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান থাকুন। উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীর চর্চার প্রতি একনিষ্ঠ হন। আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন, কিন্তু আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টাই করুন। বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্যই ভালো হবে। আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন, আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে। প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কোনো দরকারি কাজ পড়ায় সময় দিতে অক্ষম হবেন। আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন, যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে। এই রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে 6। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।